আবারও কিয়েভে রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত দুইজন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে দক্ষিণ কোরিয়ায় মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। সার্বভৌম দেশ হিসেবে তাইওয়ানকে প্রথমবার মার্কিন সামরিক সহায়তা। এদিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা আহত। আরো জানিয়ে দিব, এবার ড্রোন হামলা বাড়াচ্ছে ইউক্রেন, চিন্তিত রাশিয়া। রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি নিয়ে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্তে সামরিক বাহিনীর ছয়জন নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, চীনের মানচিত্রে অরুণাচল প্রদেশ, ভারতের তীব্র আপত্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও কিয়েভে রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত দুইজন। বসন্তের পর কিয়েভে সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতে চালানো এই হামলায় দুইজনের প্রাণহানি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার দাবি, তারা কৃষ্ণ সাগরে 50 জন সৈন্য বহনকারী 4টি ইউক্রেনীয় জাহাজ ধ্বংস করেছে। কিয়েভ সিটি সামরিক প্রশাসন টেলিগ্রামে লিখেছে, 20টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। বসন্তের পর এটি শহরের আঘাত করা সবচেয়ে শক্তিশালী বিমান হামলা। এএফপির একজন প্রতিবেদক স্থানীয় সময় সকাল 5টার দিকে কিয়েভের কেন্দ্রে অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সের্গি পপকো টেলিগ্রামে লিখেছেন, ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ফলে 2জন মারা গেছে, আরো 1জন আহত হয়েছেন এবং তাকে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়ার বাহিনী বিভিন্ন দিক থেকে রাজধানীতে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা এবং বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, একটি রুশ বিমান মস্কো সময় মধ্যরাতে কৃষ্ণ সাগরে 4টি উচ্চগতির সামরিক নৌকা ধ্বংস করেছে। নৌকাগুলো ইউক্রেনের বিশেষ অভিযান বাহিনীর অবতরণকারী দলগুলোকে নিয়ে যাচ্ছিল। সেনারা সংখ্যায় 50 জনের মতো ছিল। এদিকে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে দক্ষিণ কোরিয়ায় মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বলা হচ্ছে, পরমাণু হামলার অনুরূপ এই হামলায় কৃত্রিম পরমাণু সক্ষমতা যাচাই করেছে উত্তর কোরিয়া। মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক মহড়ার জবাবেই এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং খবর আল জাজিরার। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী দেশে 2টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অবিলম্বে অঞ্চলটি থেকে মার্কিন বোমারু বিমান সরাতে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। মিসাইল আঘাত হানার খবরও নিশ্চিত করেছে সিওল। এর আগে বুধবার কোরীয় সমুদ্র উপকূলে 11 দিনের যৌথ নৌমহড়ার ইতি টানে সিওল ও ওয়াশিংটন। এ সময় আকাশ সীমায় উড়ানো হয় একটি B-1B বোমারু বিমান। সেটিকে রণপ্রস্তুতি হিসেবে আখ্যা দিয়েছে কিম জং উনের প্রশাসন। প্রতিরোধ গড়ে তুলতে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামার নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এবার সার্বভৌম দেশ হিসেবে তাইওয়ানকে প্রথমবার মার্কিন সামরিক সহায়তা। বিশেষ একটি প্যাকেজে প্রথমবারের মতো তাইওয়ানকে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কংগ্রেসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সার্বভৌম দেশগুলোর জন্য সংরক্ষিত একটি কর্মসূচির অধীনে এ সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এটি মার্কিন ফরেন মিলিটারি ফাইন্যান্সের আওতাভুক্ত প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ থেকে এ প্যাকেজের $8 কোটি খরচ হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাইওয়ানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে এই সামরিক সহায়তা দিচ্ছে FMF। ওয়াশিংটনের এক কর্মকর্তা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান ওই মুখপাত্র। তিনি বলেন, তাইওয়ানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। গত বছর পাশ করা তাইওয়ান এনহ্যান্স রেজিলিয়েন্স অ্যাক্টের অধীনে 2023 থেকে 2027 সাল পর্যন্ত দ্বীপটিতে সামরিক অনুদান বার্ষিক $200 কোটি পর্যন্ত অনুমোদিত। অনেকদিন ধরে স্বায়ত্তশাসিত দ্বীপটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে তাইওয়ান বরাবরই বলে আসছে, জনগণই তাদের সিদ্ধান্ত নেবে। এই অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে।
এদিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা আহত। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের চার সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। হামলার দায় স্বীকার করে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড বলেছে, দখলদার সেনাদের বিরুদ্ধে নিখুঁতভাবে তারা এই আকস্মিক হামলা চালিয়েছে। বুধবার রাতে নাবলুস শহরের হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজারের কাছে এই ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর সেখান থেকে বিপুল পরিমাণে ধোঁয়া উঠছে। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে তাদের একজন কর্মকর্তা সহ চার সেনা আহত হয়েছেন। এদিকে বোমা বিস্ফোরণের পর গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র মোহাম্মদ হামাজা বলেছেন, দখলদার ইসরায়েলি সেনাদের অব্যাহত হত্যাযজ্ঞ ও নিপীড়নের মুখে বুধবার সন্ধ্যায় যে বিস্ফোরণ হয়েছে তার মধ্য দিয়ে চরমপন্থী দখলদার সেনাদের জন্য এই বার্তা দেওয়া হয়েছে যে তাদের জন্য ফিলিস্তিনের এক ইঞ্চিও ভূমি নিরাপদ নয়। ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো পথ তাদের সামনে খোলা নেই। সূত্র টাইমস অফ ইসরায়েল। আবারও ড্রোন হামলা বাড়াচ্ছে ইউক্রেন, চিন্তিত রাশিয়া। কৌশলগতভাবে রাশিয়ার ড্রোন আক্রমণ বাড়াচ্ছে ইউক্রেন, ফলে দেশের আকাশ সীমা নিয়ে চিন্তিত রাশিয়া। সম্প্রতি রাশিয়ায় একের পর এক ড্রোন আক্রমণ চালিয়েছে ইউক্রেন। শুধু সীমান্তবর্তী অঞ্চলে নয়, খোদ রাজধানী মস্কোয়েও হামলা বাড়ানো হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে যার দূরত্ব অনেক, বস্তুত ক্রেমলিনের সেনেটের ডোমেও ইউক্রেনের ড্রোন আঘাত করেছে, তাতে বড়সড় বিপর্যয় ঘটেনি। কিন্তু ক্রেমলিনের সেনেটে বিস্ফোরক বোঝায় ড্রোন পৌঁছে যাওয়া রাশিয়ার জন্য যথেষ্ট চিন্তার। বুধবারও রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পস্কোপ শহরের বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলার জন্য বারবার নিজেদের আকাশসীমা বন্ধ করতে হচ্ছে রাশিয়াকে। গত সোমবারও কিছুক্ষণের জন্য বিমানবন্দর বন্ধ করতে হয়। আকাশসীমা বন্ধ করার জন্যই বিমানবন্দরের কাজ আটকে ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের বক্তব্য, গত সপ্তাহে মস্কোর কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, যেখানে একাধিক হাই রাইজ আছে, সেখানে অন্তত চারবার ড্রোন হামলা হয়েছে। এই কমার্শিয়াল ডিস্ট্রিক্টে মস্কো দুটি মন্ত্রণালয় আছে। গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন মস্কো ইউক্রেনের ড্রোন দেখা গেছে বলে বিশেষজ্ঞদের দাবি। ক্রেমলিন সরাসরি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে ইউক্রেনের ড্রোন নিয়ে যে তারা উদ্বেগে আছে তা স্পষ্ট, যে কারণে বারবার সাময়িক সময়ের জন্য তাদের আকাশসীমা বন্ধ করতে হচ্ছে। ড্রোন হামলা চালিয়ে ইউক্রেন বড় বিস্ফোরণ ঘটাতে পারছে না, তবু এই হামলাকে কার্যকরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর সাহায্যে রাশিয়াকে ব্যতিব্যস্ত করে রাখা সম্ভব হয়েছে। সূত্র ডয়েচে ভেলে। রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি নিয়ে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার কাছে উত্তর কোরিয়া অস্ত্র বিক্রির সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন ইন্টেলিজেন্স রিপোর্ট মতে, ইউক্রেনে আক্রমণের গতি বাড়াতে উত্তর কোরিয়া থেকে অস্ত্র ও গোলাবারুদ কেনার চেষ্টা করছে রাশিয়া। আগে থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে অস্ত্র বিক্রির আশঙ্কা নিয়ে এবার উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি তিনি বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সঙ্গে অস্ত্র সমালোচনা বন্ধ করার এবং পিয়ংইয়ং ইতিপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলার জন্য অনুরোধ করছে। কির্বি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু উত্তর কোরিয়া সফর করার সময় কিম জং উনের সঙ্গে দেখা করে পিয়ংইয়ং কে মস্কোর কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। উল্লেখ্য, টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে অস্ত্র সহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এদিকে ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, সামরিক বাহিনীর 6 জন নিহত। অভিযানে গিয়ে ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এতে দেশটির সামরিক বাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, রুশ নিয়ন্ত্রিত পূর্ব অঞ্চলীয় শহর বাকমুতে মঙ্গলবার অভিযানে অংশ নিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনী দুটি MI-8 হেলিকপ্টার। পরে বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারে থাকা 6 জনের সবাই নিহত হন। তবে হেলিকপ্টার দুটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যম প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাকমুতের পাশে ক্রামাতরস্কের কাছে হেলিকপ্টার দুটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সবাই সামরিক কর্মকর্তা ছিলেন, তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এবার চীনের মানচিত্রে অরুণাচল, ভারতের তীব্র আপত্তি। সম্প্রতি চীন একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে অরুণাচলকে দক্ষিণ তিব্বত এবং আকসাই চীনের অন্তর্ভুক্ত করা হয়েছে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের এই মানচিত্র নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীন অন্য দেশের জমি নিজের মানচিত্রে তুলে ধরেছে, এ তাদের পুরনো অভ্যাস, কিন্তু তাদের এই মানচিত্র কোনো কিছুই বদলে দিতে পারবে না, এই জমি তাদের নয়। আমাদের সরকার এ বিষয়ে নিজেদের অবস্থানে অটল থাকবে, অন্যের জমি নিজের জমি বলে চালিয়ে দেওয়া যাবে না। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার চীনের জাতীয় মানচিত্র প্রচার দিবস ছিল, এক সপ্তাহ ধরে সেখানে এই অনুষ্ঠান পালিত হয়েছে। চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে, এই অনুষ্ঠান উপলক্ষেই তারা একটি মানচিত্র প্রকাশ করেছিল। সেই মানচিত্রে দেখা যাচ্ছে গোটা অরুণাচল প্রদেশ, যা কিনা ভারতের অংশ, চীনের মানচিত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অরুণাচলের নাম বদলে দক্ষিণ তিব্বত এবং আকসাই চীনের অন্তর্গত করা হয়েছে। এখানেই শেষ নয়, তাইওয়ান এবং দক্ষিণ চীন সমুদ্রে একটি বিরাট অংশ ওই মানচিত্রের ভেতর ঢোকানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ আছে।